ইউক্রেনের রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে গত কয়েক মাসের ব্যবধানে পুরো ইউরোপেই গ্যাস, তেল ও কয়লাসহ অন্যান্য জ্বালানি শক্তি সরবরাহ কমে যাওয়ায় মূল্যস্ফীতি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। এরই মধ্যে ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম পাইপলাইন নর্ডস্ট্রিম ১ এ গ্যাসের সরবরাহ 20% থেকে 0% নেমে আসায় জ্বালানি সংকটে ভুগছে গোটা ইউরোপ। গ্যাসের দাম বাড়ছে হু হু করে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের পর থেকে গ্যাসের মূল্য বেড়েছে 2-7%, বিশেষ করে শিল্প কারখানায় ও গৃহস্থলী কাজে ব্যবহৃত প্রতি ঘন্টায় ঘনমিটার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 204 ইউরোতে, যা যুদ্ধ শুরুর আগে ছিল মাত্র 37 ইউরো। এদিকে রাশিয়া থেকে আগামী শীত মৌসুমে গ্যাসের সরবরাহ আরও 15% কমিয়ে আনার ইউ এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংকট আরও গভীর হবে বলছেন অর্থনীতিবিদরা। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউকে ঘায়েল করতে তার দেশের তেল ও গ্যাসের মতো জ্বালানিকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে পশ্চিমাদের এমন অভিযোগে রুশ প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, পশ্চিমারা দুর্বলতা ভেবে বারবার ভুল করে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা তুলে না নিলে ইউরোপে গ্যাস সরবরাহ চরম অনিশ্চয়তায় পড়বে বলেও স্পষ্ট জানিয়ে দেন পুতিন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।